নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদের সাথে আবার একটি নতুন আপডেট কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে আপনাদেরকে শেয়ার করতে চলেছি। আজকে সকালেই কিন্তু আমি আপনাদেরকে একটি ভিডিও দিয়ে বলেছিলাম যে এনআইএস একজন ক্যান্ডিডেটের আছে যে কিন্তু 22/12/2023 মামলাটা সাবমিট করে রেখেছিল। সে নতুন করে ডিএলএডে ট্রেনিং আপডেটের সুযোগ চেয়ে কিন্তু আপিল করেছিল কলকাতা হাইকোর্টে, এবং আজকে মামলাটি শুনানি হয়েছে এবং সেখানে কিন্তু প্রাথমিক পর্ষদের সভাপতিকেও ডাকা হয় এবং সেই মোতাবেকে মামলাটি শুনানি হয়। তো এখানে কি তথ্য উঠে এসেছে এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু আপনাদেরকে বিষয়টি পরিষ্কার করে বুঝিয়ে বলবো। তো আপনারা সম্পূর্ণ বিষয়টি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখতে থাকুন, এর মাধ্যমে আপনারা অনেক ইনফরমেশান পেয়ে যাবেন। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তো চলুন বন্ধুরা, এবার আমরা আজকের আপডেটটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত জেনে নিই। তো বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট, যতজন ট্রেনিং আপডেট করতে চাইবে পর্ষদের কাছে ততজনকেই কিন্তু পর্ষদ ট্রেনিং আপডেটের সুযোগ দিতে চলেছে। তো এই বিষয়টি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি কিন্তু সকালে আপনাদেরকে বলেছিলাম যে পর্ষদের নোটিশ দিয়ে এটা জানানো উচিত ছিল, পর্ষদ নোটিশ দেয়নি। আজকে কিন্তু শুনানি চলাকালীন পর্ষদ সভাপতিকে ডেকে পাঠানো হয় এবং পর্ষদ সভাপতি ভরা এজলাসে কথা দিয়েছেন যে যতজন এরকম আছেন যাদের ডিএলএড ট্রেনিং রয়েছে তারা কিন্তু এই ট্রেনিং আপডেটের সুযোগ পাবেন, এবং তার জন্য কিন্তু 15 দিনের মধ্যে সকল ক্যান্ডিডেটকে অর্ডার কপি সহ একটি চিঠি করতে হবে পর্ষদে, তাহলেই কিন্তু তারা তাদের যে নিজস্ব ট্রেনিং, অনেকেই বিএড এবং এনআইএস দিয়ে হয়তো অ্যাপ্লাই করেছিলেন, অ্যাকচুয়ালি এখানে কাট অফের বিষয় রয়েছে, তাই কাট অফ বেশি যে সাবজেক্টে আছে যার যেটাতে, কারো হয়তো এনআইএস এবং ডিএলএড দুটোই আছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকেরই হয়তো এনআইএসের কাট অফ অনেক বেশি রয়েছে বা অ্যাকাডেমিক অনেক বেশি রয়েছে, অনেকেরই বিএড এবং ডিএলএড দুটি ডিগ্রি হয়তো রয়েছে, দেখা যাচ্ছে বিএডের তার নাম্বার অনেক বেশি রয়েছে, তাই কিন্তু অনেকেই বিএড এবং এনআইএস দিয়ে অ্যাপ্লাই করেছিলেন। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে যখন বিএড এবং এনআইএসকে বাতিল করে প্যানেল বের করেছে 9533 জনের প্রাথমিক শিক্ষা পর্ষদ, তখন দেখা যাচ্ছে যে অনেকেই কিন্তু ডিএলএড ট্রেনিং থাকলেও সেগুলো সাবমিট না করার কারণে তারা সেখান থেকে বঞ্চিত হচ্ছে। তাই এই বঞ্চনার শিকার হয়ে, বঞ্চনার কথা তুলে তারা কিন্তু কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন, এবং শেষ পর্যন্ত আপনারা দেখেছেন সুমন্ত কোলেসহ 11 জনের একটি রায় হয়েছে গত 2 তারিখে, 2 ফেব্রুয়ারি 2024 তারিখে, এবং ঠিক সেই মোতাবেকে কিন্তু আজকের যে এনআইএস ক্যান্ডিডেট তারও কিন্তু রায় হয়েছে এবং ট্রেনিং আপডেটের সুযোগ করতে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল নিজে মুখে স্বীকার করেছেন 15 দিনের মধ্যে যতজন এরকম অ্যাপ্লাই করবে তাদের সকলকে কিন্তু ট্রেনিং আপডেটের সুযোগ দিবে পর্ষদ। তো আমাকে কিন্তু এই ভিডিওটা যখন আমি সকালে ছেড়েছিলাম যে এই মামলার বিষয় নিয়ে, অনেকেই কিন্তু বলছে যে এই চ্যানেলকে রিপোর্ট মারো বা এটি একটা নেগেটিভ চ্যানেল, বিভিন্ন ধরনের উল্টোপাল্টা মন্তব্য করছে, কাদের যে এত গায়ে জ্বালা হচ্ছে বুঝি না বাবা, সত্যি কথা বললেও বা সত্যি খবর পরিবেশন করলেও এত কাদের কোথায় কিসে জ্বালা হচ্ছে আমি বুঝতে পারি না। তো যাই হোক, আমি যেটা অথেন্টিক নিউজ পাই আমি সেটাই দিই আর আবারও দিব। তো যাদের ভালো লাগবে না আপনারা এড়িয়ে যাবেন, এটাই তো বলতে পারবো, এর বেশি তো আর কিছু বলতে পারবো না। আমি অথেন্টিক নিউজ দিই এবং এটাই দিব, আর যাদের ভালো লাগবে তারা দেখবেন, যাদের ভালো লাগবে না এড়িয়ে যাবেন। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল আপডেট, পরবর্তীতে আবারও নতুন আপডেট নিয়ে আসবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, এবং আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ, পরবর্তী ভিডিও নিয়ে আবার আসছি, চ্যানেলে নজর রাখবেন।